গুড মর্নিং দর্শ, আমি সন্তোষ দত্ত, ইনস্ট্রাক্টর রাজশ্রী সিভিল অফ গভর্নমেন্ট আই টাই ইনপুর রানিং আন্ডার পিটিপি। তো আজকে আমরা যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করবো সেই ড্রয়িংটা হচ্ছে ওয়েল ফাউন্ডেশন। তো ওয়েল ফাউন্ডেশন বলতে এখানে হচ্ছে সার্কুলার, ঠিক আছে। ওয়েল বলতে যেটা কূপ বলে, কুয়ো, ঠিক আছে। মানে এখানে যে আমার ফাউন্ডেশন হবে, যে এক্সকাভেশন যেটা করবো আমরা, সেটা করবো ওয়েল টাইপ, মানে গোলা ফাউন্ডেশন হচ্ছে গোলা, ঠিক আছে। তাই এটা হচ্ছে ওয়েল নাম দেওয়া হয়েছে গোলাকার, কিন্তু তার গভীরতা অনেকটা বেশি, কুয়োর মতো গভীরতা থাকে, ঠিক আছে। তো সেই জন্য এই ফাউন্ডেশন নাম হচ্ছে ওয়েল ফাউন্ডেশন। তো এইখানে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমি একটু আলোচনা করে নিই। এখানে যে ওয়েলটা আছে, সেই ওয়েলটার ডায়ামিটার হচ্ছে 4900 mm, ওকে। ডায়ামিটার হচ্ছে 4900 mm ডায়ামিটার, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্ট্রেনিং উইথ 800 mm, উইথ যেটা থাকে সে উইথটা হচ্ছে 800 mm। যে উইথ বলতে কি, চওড়া যেটা, ঠিক আছে। আমরা সাধারণত গোলাকার যে থাকে, যেটা গোলাকার, আমরা যদি অঙ্ক ক্ষেত্রে দেখেছি, যেটা একটা আউটার সার্ফেস আর একটা ইনার সার্ফেস, ভেতরে একটা বাইরে একটা গোলাকার আছে, ভেতরে একটা গোলাকার, ও দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেপ অফ ওয়েল, ওয়েলের যে ডেপ, যে গভীরতা, সেই গভীরতা হচ্ছে এখানে 11,000 mm, ঠিক আছে। 11,000 mm মানে যদি এটা আমি মিটারে নিয়ে আসি তাহলে হচ্ছে 11 মিটার, মানে 1 মিটার সময় যদি 3 ফুট হয়, সেক্ষেত্রে ফুটে কনভার্ট করতে হবে, এটা হচ্ছে 33 ফুট, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে থিকনেস অফ আরসিসি ক্যাপ, যে আরসিসি ক্যাপটা হবে, যে আরসিসি সেটা থিকনেসটা হচ্ছে 1500 mm বা 1500 mm, ঠিক আছে। নেক্সট হচ্ছে টপ সিল, ওপর যে সিলটা দেওয়া হবে, ঠিক আছে, সেই সিলটা হচ্ছে 450 mm, আর কমপ্লিট সিল হচ্ছে 1500 mm। তো এই হচ্ছে আমার ডাটা। এবার হচ্ছে আমার যে আমার যেটা ডায়াগ্রাম, ছবিটা আমি আঁকছি, ঠিক আছে। তো ছবিটা আমি আগে আগে আমার কি প্ল্যানটা আগে এঁকে নিই, এবং কেমন সব ছবিটা দেখতে লাগে। তো দেখো এখানে আমি একটা সার্কুলার, এটা যদি ওয়েল তাহলে গোলাকার, আমার মধ্যে এখানে গোলাকারটা ঠিক মতো এই গোলাকার মানে দেখানো শুরু করছি, ঠিক আছে। আমার যে গোলাকার যে সার্কুলার, সে গোলাকার দেখো এখানে আমি হাতে করে আছি, তাই হয়তো আমার ড্রয়িংটা ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে। তো এখানে যে তোমার যেটা দেওয়া হয়েছে, এই যে ডায়ামিটার, ওয়েলের ডায়ামিটার আছে 4900 mm, ওকে। তো এখানে দেখো নির্দিষ্ট একটা ডিস্টেন্স সম্পর্ক আমার বার হলো আছে, ঠিক আছে। এটা আমার এরকম নিতে হবে, কারণ
আমি উপর থেকে দেখছি, উপর থেকে আমি নিচে দেবো, তখন আমার এরকম দেখতে লাগবে। ঠিক আছে, এটা ভেতরে। আর দেখো দুদিকে এরকম তুমি বারগুলো দেখতে পাবে। ঠিক আছে, যেন উপর থেকে দেখছি। এটা যে পেশেন্টটা আমি আগে বললাম, এখন আরো বলছি, পেশেন্টটা হচ্ছে একটা নির্দিষ্ট মেজারমেন্ট করা আছে, নির্দিষ্ট মেজারমেন্ট অন্তর্গত আমি পেশেন্টটা করছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার। দেখো উপর থেকে যখন দেখবো তখন আমার এরকম দেখতে রাখবো, বুঝেছো? তো এই যে বারগুলো, এই বারগুলো কত সময় আমার, দেখো এখানে আমার যে এই স্টিলগুলোকে, এই স্টিলগুলোকে বারগুলোকে ধরে আছে। ঠিক আছে, তো এটা আমরা এখানে কি নামটা যেটা বলছি, তো তার আগে তোমার একটা ডায়াগ্রাম এখানে যেটা বললাম যে 4900 mm, তাই আমার ঠিক প্রকাশ থাকতে হয়নি। ঠিক আছে, আমি হাতে করেছি, তো তোমরা যেটা করবে, তোমরা যে করবে, তো এখানে দেখো ডায়াটা দেওয়া আছে 4900 mm। তো 4900 mm আমি তোমার এটাকে যদি আমার মিটারে যদি কনভার্ট করি, ঠিক আছে, বা সেন্টিমিটারে যদি কনভার্ট করি, তাহলে সেন্টিমিটার কনভার্ট করলে কত হবে? আমরা যদি জানি আমার বলতে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাহলে মিলিমিটার দিয়ে ধরো সেন্টিমিটার যত হবে 10 দিয়ে ভাগ করতাম, 10 দিয়ে ভাগ করতাম, তাহলে কত হবে আমার? এটা হবে 490 সেন্টিমিটার। আমরা অনেকে এটা কি বলে ক্যাপিটাল আর, ঠিক আছে, আর ব্যাসার্ধ যেটা বলে, ব্যাসার্ধ বা রেট কি যেটা বলে সেটাকে বলছে স্মল। তো আমরা এখানে যে সার্কেলটা আঁকবো, যে সার্কেলটা আঁকবো, সে সার্কেলটা আমি যদি তার ব্যাসার্ধ না পারবো তো আমি সার্কেল আঁকবো, তাই না? তাই এখানে আস্তে আস্তে স্মল আর মধ্যে কি হবে, এই 490 সেন্টিমিটার বাই টু, তাহলে কি হবে সেখানে আমার 295 সেন্টিমিটার। তো 295 সেন্টিমিটার আমার স্কেল, আমার স্কেল, আমার যে সেন্টিমিটার স্কেল থাকে, আমাদের যে স্কেল থাকে সে স্কেল দেখবে 30 সেন্টিমিটার স্কেল থাকে, তাই না? তো সেখানে এখানে দেখো একটু বড় সাইজের কাছে, তো আমি যদি এটা তোমার এটা যদি আমি মিটারে যদি কনভার্ট করি, ঠিক আছে, মিটারে যদি কনভার্ট করি দেখবে এটা 2.95 মিটার, তাই না? মিটারতে সেন্টিমিটার বলতে 100, মিটারতে সেন্টিমিটার বলতে 100 দেবো, তা সেন্টিমিটারতে মিটার বলো 2.95, আসলে বুঝতে পেরেছো? এখানে আমি মাপটা নিয়ে আমি সার্কেলটা আঁকবো। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার আমি যেটা আছি, এখানে যে বারগুলো যে দেওয়া আছে, এই যে বারগুলো দেওয়া আছে, এই বারগুলো তোমার যে ডায়াটা দেওয়া আছে, দু ধরনের বার দেওয়া আছে, একটা যে 20 mm আর হচ্ছে 25 mm। ঠিক আছে, একটা 25, ঠিক আছে, বুঝা গেল? আর যে জিনিসটা আছে এখানে যে পেসিংটা আছে, সেন্টার টু সেন্টার, সে পেসিংটা হচ্ছে 600 mm। ঠিক আছে, আর এই যে এই বারগুলো ধরে আছে, এই স্টিলটা, এই স্টিলটা হচ্ছে
আজকে এইটুকু ধন্যবাদ।